করুন সব সময় থাকুন খবরে লকডাউনের মধ্যে রেশন বিক্ষোভকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের সাঁ এলাকায় ধুন্দুমার রেশন ডিলারের স্কুটার ভাঙচুর অভিযোগ ওই রেশন ডিলার দীর্ঘদিন ধরে গ্রাহকদের বরাদ্দের তুলনায় কম দিচ্ছিলেন এদিন হাতে নাতে রেশন ডিলারকে ধরে ফেলেন গ্রামবাসীরা শুরু হয় বিক্ষোভ রেশন ডিলারের স্কুটার ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নন্দীগ্রাম থানার পুলিশ অভিযুক্ত রেশন ডিলার পলাতক